নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা সবচেয়ে বড় বিপর্যয় ফাসাদ এবং পরীক্ষার নাম হচ্ছে মাসীহুদ দাজ্জালের ফিতনা কার ফিতনা এই নাম আগে শুনেছিলেন আলহামদুলিল্লাহ এগুলোর নাম অবশ্য এখন মসজিদে খুব একটা শোনা যায় না অথচ নবী বলেছেন সবচেয়ে বড় ফিতনা শেষ জামানার মাসীহুদ দাজ্জালের ফিতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর এমন কোন নবী নেই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন করেন নাই এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে জানেন নাই উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন আমিও তোমাদেরকে সচেতন করছি কিন্তু আমি তোমাদেরকে একটা কথা অতিরিক্ত বলতে চাই যেটা অন্য কোন নবী বলেননি সেটা হচ্ছে মাসীহুদ দাজ্জাল হবে এক চোখে অন্ধ কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন বাস এতটুকুই তিনি আরো বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার দিনে শুক্রবার জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে আল্লাহ পাক সেই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন তিনি বলেছেন যদি প্রথম দশটা আয়াত মুখস্থ করে সূরা কাহফের অথবা শেষ দশটা আয়াত আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ মানে সূরাতুল কাহফে এমন কিছু আছে ভালো করে বোঝেন সূরা কাহফে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে সেটা কি সেটা জানতে হলে বুঝতে হলে আপনাকে সূরাটা পড়তে হবে জেনে রাখেন কোরআন যার পক্ষে সাক্ষী দিবে নিশ্চিত সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই এই বিষয়ে তাই আমি অনুরোধ করব যে সূরা কাহফ যারা পড়েননি অবশ্যই অর্থ সহ পড়বেন এই সূরার মধ্যে এমন কিছু একটা আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সাহায্য করবে সেটা জানতে হলে আপনাকে আসহাবুল কাহফের গল্পটা পড়তে হবে এতটুকু বলছি আর কিছু বলবো না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে দাজ্জাল সম্পর্কে সচেতন করেছেন আরো বলেছেন দাজ্জাল শেষ জামানায় বের হবে ভালো করে কথাগুলো বোঝেন দাজ্জাল শেষ জামানায় বের হবে ইসরায়েল যে জায়গাটা দখল করে রাখছে ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে জেরুজালেমের ইহুদিরা দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জালের হাতে সমস্ত ক্ষমতা থাকবে সে যাকে চাইবে তাকে খাবার দিবে যাকে চাইবে তাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে সে মহামারী ছড়াতে পারবে সে আকাশ নিয়ন্ত্রণ করবে সে এই পৃথিবীর প্রতিটা শহরে সে প্রবেশ করবে সে এমন শক্তিশালী হবে যে মুমিনরা পর্যন্ত তার সামনে ঈমান নিয়ে দাঁড়াতে পারবে না ইল্লা মাশা আল্লাহ আল্লাহ যেটা চান সেটা বাদ দিয়ে এক কথায় পৃথিবীর বেশিরভাগ মানুষ তাকে আল্লাহ বলে স্বীকার করে নিবে তার এক হাতে জান্নাত থাকবে এক হাতে জাহান্নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন কোন ফিতনা নাই যেটা এই ফিতনার চেয়ে ভয়ঙ্কর এবার আপনাকে দু একটা কথা বলি দাজ্জাল বের হবে কোন জায়গা থেকে জেরুজালেম থেকে তার মানে দাজ্জাল যদি জেরুজালেম থেকে বের হয় আপনারা ম্যাপে তো দেখেছেন কমসে কম জেরুজালেম কোন জায়গা যেখানে একসময় দাউদ আলাইহিস সালামের খেলাফত ছিল তারপর সুলাইমান আলাইহিস সালামের খেলাফত ছিল তারপরে নবী মূসা আলাইহিস সালামের পর ইউসা বিন নুন সেটা আক্রমণ করে জয় করেছিলেন তারপর ইহুদিরা বনু ইসরাইল সেখানে ছিল তারপরে যখনই ওরা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে আল্লাহ পাক ওখান থেকে ওদেরকে বের করে দিয়েছেন এবং 2000 বছর পর্যন্ত 2000 বছর পর্যন্ত এই ইহুদি খ্রিস্টানরা ওখানে ঢুকতে পারেনি 2000 বছর পর্যন্ত কিন্তু ১৯১৪ সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তারপরে সারা বিশ্বের ইহুদিরা ওই জেরুজালেম দখল করেছে এবং ১৯৪৭ সালে এই ইহুদিরাই এই ইসরায়েলকে একটা রাষ্ট্র ঘোষণা করেছে এবং আজকের এই বিশ্বে সারা বিশ্বের সুপার পাওয়ার লিডিং রুলিং স্টেট হচ্ছে এখন ইসরায়েল এখন আমেরিকা না এখন আমেরিকা পৃথিবীর রুলিং স্টেট নয় এখন ইসরায়েল হচ্ছে পৃথিবীর রুলিং স্টেট নেতৃত্বদানকারী রাষ্ট্র এই বিশ্বের সমস্ত রাজনীতি এই বিশ্বের সমস্ত সুদভিত্তিক অর্থনীতি এই বিশ্বের সমস্ত মিডিয়া সমস্ত প্রযুক্তি সমস্ত অস্ত্রশস্ত্র যা কিছু আছে সবকিছু জেরুজালেম থেকে এখন নিয়ন্ত্রণ করা হয় জেরুজালেম থেকে পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করা হবে এখন সেটা হচ্ছে এবং এখান থেকেই মাসীহুদ দাজ্জাল বের হবে তাহলে ইসরায়েলও দখল হয়ে গেল ইহুদিরাও সেখানে চলে আসলো
এবং জেরুজালেমকে 2017 সালে রাজধানীও ঘোষণা করা হলো। আর এই জায়গা থেকেই বের হবে মাসিহুদ দাজ্জাল। তাহলে এর আগমনের কতটুকু সময় বাকি আছে চিন্তা করতে থাকলেন। এই চিন্তার খোরাক আপনাকে দিলাম। সারা বিশ্বের সমস্ত নিয়ন্ত্রণ এখন ওদের হাতে। কাদের হাতে? ওই ইহুদি এবং ওই খ্রিস্টানদের হাতে। এবং তাদের সাথে যুক্ত হয়েছে মুশরিকরা, যারা শিরিক করে। আর এর বাইরে আমরা যারা আছি মুসলিমরা, আমরা এখন অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল, আমরা অস্ত্রের দিক থেকে দুর্বল, আমরা মিডিয়া আমাদের হাতে নাই, খেলাফত আমাদের নাই, একজন আমির নাই আমাদের, একজন নেতা নাই যার নেতৃত্বে আমরা আল্লাহর পথে লড়াই করব, নাই। খুঁজে দেখেন, ইভেন ইসলামিক যতগুলো দল আছে আমাদের দেশে, সবাই মিলে যদি একজন আমিরকে সিলেক্ট করে, এই কাজটা আজ পর্যন্ত হয়নি, হচ্ছে? সমস্ত দল যারা হকপন্থী দাবি করে, সবার দলের মধ্যে থেকে একজন আমিরকে সিলেক্ট করতেন, যার নেতৃত্বে সবাই আল্লাহর পথে কাজ করবে, যিনি হবেন এখানকার ইমারার প্রধান, হয়েছে? হয়নি। আমাদের ইমারত নাই, এতিম, এতিম অবস্থায় আছে, বরং একে অপরের সাথে কাদা ছড়াছড়ি মারামারি কাটাকাটি, গীবত আর তোহমত এগুলোই চলছে। ওদের হাতে সবকিছু এখন। আর নবীজি এটাই বলেছিলেন, শেষ জামানায় ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে। এখন আমি আমার যুবক শ্রেণীর ভাইদের দিকে আসছি, আমার পয়েন্টটার এদিকে আসছি, সেটা হচ্ছে দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই যে মিশন, সারা বিশ্বকে সে শাসন করতে চায়। দাজ্জাল সারা বিশ্বকে শাসন করতে চায়। এই শাসন করার জন্য তার পথে বাধা কারা কারা? এই শাসনের পথে তার পথে বাধা প্রথমত মুসলিম জাতি। মুসলিমরা তাকে মেনে নিবে না, ইহুদিরা ওকে মেনে নিবে। কয়েকদিন পরে দেখবেন জেরুজালেম থেকে একজন শাসক বের হবে, যে বলবে আমি মাসিহ, আমি হচ্ছি মাসিহ। মাসিহ মানে ত্রাণকর্তা। আমাদের নবী বলেছেন এ মাসিহ না, মাসিহ দাজ্জাল হবে, মিথ্যা মাসিহ। কখন সে বের হবে? যখন ইসরায়েল এই পৃথিবীর রুলিং স্টেট হবে, মানে বিশ্বের প্রতিটা দেশ তার কথায় উঠবে, তার কথায় বসবে। এখন যেমন বিশ্বের দেশগুলো আমেরিকার কথায় উঠে বসে, ঠিক ওইরকম সামনের দিনগুলোতে ওখান থেকে একজন এরকম একজন ব্যক্তি বের হবে, যে হবে খুব শক্তিশালী, এক চোখে অন্ধ, চুলগুলো হবে কোঁকড়ানো, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। মানে দৃশ্যত না, তাকে অনুসরণ করলে সে আপনাকে সুখ স্বাচ্ছন্দ্য, একদম উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেস দিবে, আপনি জান্নাতে চলে যাবেন, এটাই জান্নাত। আর যখনই আপনি তার বিরোধিতা করবেন, সে আপনাকে দুর্ভিক্ষ দিবে, আক্রমণ করবে, আপনাকে মিডিয়া দিয়ে আক্রমণ করবে, অস্ত্র দিয়ে আক্রমণ করবে, আপনার ইকোনমি সে ধ্বংস করে দিবে, এটাই জাহান্নাম। এখানে ওই অরিজিনাল জান্নাত, অরিজিনাল জাহান্নাম বোঝানো হয়নি। এখন এর পথে বাধা প্রথমত মুসলিমরা, মুসলিমরা ওকে কখনো মেনে নিবে না। আর এক শ্রেণীর মানুষের পথে বাধা, যারা ধর্মকে বিশ্বাস করে, ধর্মের বিশ্বাস আছে তাদের মধ্যে, সে হোক খ্রিস্টান বা হিন্দু বা ইহুদি, বৌদ্ধ বা ইহুদি, যারা সত্যিকার অর্থেই এই তাওরাত বা জাবুর বা যতটুকু আছে এখনো বাকি, ওরা ওদের ধর্মের মূল নীতিগুলো যারা মেনে চলে, এই মানুষগুলো এর পথে বাধা। এজন্য সে প্রথমে ওদেরকে সাইজ করে ফেলছে। এখন দেখবেন সে পুরো পশ্চিমা সভ্যতাকে নিয়ন্ত্রণ করে ফেলছে, ওর হাতেই সবকিছু। আর মুসলিমরা পথে বাধা। মুসলিমদের মধ্যে সে কি করেছে? প্রথমত মুসলিমদের ইসলামিক খেলাফতটাকে সে ওর অনুসারী ইহুদিদেরকে, ইহুদিদের হাত দিয়ে ধ্বংস করে দিয়েছে। তারপর এই খেলাফতটাকে ভেঙে দিয়ে 57টা টুকরা টুকরা রাষ্ট্রে পরিণত করেছে, এবং এই রাষ্ট্রগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছে সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, অন্যান্য মতবাদগুলা। এভাবে সে মুসলিমদের ইমান, আমল, লাখ লাখ চরিত্রগুলোকে ধ্বংস করেছে। সেই তেজ, সেই জাজবা এখন আর মুসলিমদের মধ্যে নাই, যাতে করে মুসলিমরা ওর বিরুদ্ধে ফাইট করতে পারে, যুদ্ধ করতে পারে। এর এই পথে আর একটা শ্রেণী সবচেয়ে বড় বাধা, সেটা হলো এই মুসলিম উম্মার তরুণ প্রজন্ম, যাদেরকে নিয়ে আমার আজকের লেকচার। এই জায়গা থেকে তোমাদের জন্য কথা, এতক্ষণ যা বললাম কিছুটা বুঝতে পারছেন কি? আলহামদুলিল্লাহ। এখন এই মাসিহুদ দাজ্জাল এবং এর অনুসারীদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে এই মুসলিম উম্মার তরুণ প্রজন্ম। কারণ তরুণ প্রজন্ম চাইলে, তরুণ প্রজন্ম যদি একবার গর্জে ওঠে মুসলিমদের, ইনশাআল্লাহ তাআলা তারা সকল বাতিলের ভিত্তি গুঁড়িয়ে দিতে পারে ইনশাআল্লাহ। তরুণ প্রজন্মের মধ্যেই ছিল খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, এই মানুষগুলা, ওমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারসা, আসাদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই যে সাহাবায়ে কেরামদের নাম আপনারা জানেন, তরুণ সাহাবী ছিলেন যখন তার ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলেন। একাই ওমর সে সারা মক্কাকে পরিবর্তন করে ফেললো,
এক হামজার সামনেই 20-30টা মানুষ দাঁড়াতে সাহস পাইত না। একজন তারেক বিন জিয়া তিনি স্পেন জয় করে ফেললেন, মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে মোহাম্মদ বিন কাসিম আমাদের এই ভারতীয় উপমহাদেশ জয় করলেন, এখন আপনি মুসলিম হয়ে এখানে বসে আছেন। এই তরুণ প্রজন্মই পারে এই বাতিলের শিকড় উপড়ে ফেলতে। এই জন্য মাসিহুদ দাজ্জাল এবং তার অনুসারীরা খুব ভালো করেই জানে যে মুসলিম তরুণ প্রজন্মকে যদি আমরা আটকাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ আছে।